যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে মানে অন্য অন্য ব্লগ থেকে একটু ডিফারেন্স, যে প্যারিসে যে ছোটো ছোটো খাল আছে, তো এই খালের যে সাইডগুলো আছে তো সেইগুলো আসলে মানে কেমন, আর সাইডের যে মানে পরিবেশটা সেগুলো কেমন, তো সেই বিষয়ে আমি একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও করব। মূলত আমি এখন একদম ক্যানালের পাশে দাঁড়ায় আছি, আর ক্যানালের পাশের যে যে পরিবেশটা সেটা অবশ্যই আপনাদের দেখাচ্ছি। মানে প্যারিসের যে ছোটো ছোটো নদী এবং খাল আছে, ওই খালগুলো আসলে দেখতে কেমন হয়, আর খালের যে সাইডের যে যে সাইডের যে লোকেশনগুলো আছে এগুলো কেমন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, অন্যদের দেখার সুযোগ করে দেবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অশেষ অশেষ ধন্যবাদ। এখন ফ্রান্সে বর্তমানে মাছ যদি কেউ নাও পড়ে মুখে তাহলে কোনো মানে প্রবলেম নাই, আর মাছটা শুধুমাত্র মেট্রো এবং আপনার রেস্টুরেন্টগুলোর মধ্যে মাছ ব্যবহার করবে। আর আপনি আমার স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই যাচ্ছে, কিন্তু কারোর মুখে কিন্তু কেউ মাছ ব্যবহার করছে না। আর এখানকার যে যে সাইটটা আছে সেটা সম্পূর্ণ আপনাদের আমি দেখানোর ট্রাই করছি। আর এখন এই যে লঞ্চগুলো দেখছেন, এই লঞ্চগুলো আসলে একটা মানে ছোটো মোটো রেস্টুরেন্ট এবং বার হিসেবে এগুলো পরিচিত, তো এগুলো আসলে যারা ভালো ভালো পার্টি দেয় তো ওই পার্টি হিসেবে এগুলো ওরা মানে বুকিং করে, মানে ঘুরে বেড়ানোর জন্য আসলে খুব পারফেক্ট একটা প্লেস। আর অনেকে আছে এখানে শখের বিষয়ে মাছ ধরতে আসে কিন্তু বাট মাছ পায় না, এটা ওই ক্যানালের সাথে যুক্ত হয়েছে কিন্তু এমিন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই মানে চলাচল কম করে যেহেতু এরিয়াটা এমনি কম। আর এটা মূলত একটা ছোটো একটা ব্রিজ, এই ব্রিজে শুধুমাত্র সাইকেলই মানে এখানে মানে পরে কি করে আর কি সাইকেলে যাইতে পারে, কিন্তু বড় কোনো ধরনের গাড়ি যাইতে পারে না। এখানকার জায়গাটা যদি আপনাদের ঘুরে ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন। এখন এর ওভার উপর দিয়ে যাবো, হ্যাঁ নিচে দিয়েও যাওয়ার সিস্টেম আছে, তো আমি চাচ্ছি আমি উপর দিয়ে যাবো। হ্যাঁ মূলত আমি এখন যেটার পাতে হাঁটছি আর কি, হ্যাঁ এটা মূলত একটা রাবার ব্রিজ, এটা দুই সাইডেই মানে খুব সুন্দরভাবে এখানে সেফটি দেওয়া আছে। ওভার ব্রিজটা শুধুমাত্র মানুষের চলাফেরা করার জন্য, আসলে বাচ্চাদের দোলনা ফ্যামিলি নিয়ে মানে ঘোরার একটা মানে পরিবেশ এইখানকার। মানে এখানকার কিছু কিছু আপনার সিস্টেম আছে সেটা হচ্ছে যে মানে এদেশে সাইকেলের রাস্তা এবং সাধারণ মানুষের চলাফেরা করার রাস্তা এটা সম্পূর্ণ এটা আলাদা। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মূলত একটা সাইকেলের রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে সচরাচর কোনো লোকজন চলাফেরা করতে পারবে না। আর মূলত এখন এই যেটা দেখছেন এটা কিন্তু এটা খালের পাড়েই একটা সম্পূর্ণ একটা মাঠ, মাঠের উপর অনেক মানে ঘাস আছে, তো ঘাসের উপরে কিন্তু লোকজন ফ্রেন্ড সার্কেল নিয়ে এরা কিন্তু বসে আড্ডা দিতে পারে। তো এই বোর্ডগুলো আসলে মূলত ঘন্টা হিসেবে আপনার ভাড়া দেওয়া হয়, এগুলো আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এই যে যে ক্যানালটা দেখছেন এই ক্যানালের মধ্যে কিন্তু এই সন্ধ্যার টাইমে এরা কিন্তু এনজয় করে। আর এই বোর্ডের উপরেই দেখা আছে এমনি কোকাকোলা এবং সামথিং আর কি বিয়ার জাতীয় এগুলো ড্রিং করতে পারে। আর এখানকার যে পরিবেশটা সেটা সম্পূর্ণই আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন।